সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচার আজকের পর্ব 83। আজকের বিষয় হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে মাছের চিহ্ন, বা যেটিকে আমরা মৎস্য চিহ্ন বলে থাকি, ফিশ সাইন। প্রামেষ্টির আজকের এই ফিশ সাইন হাতে বৃহস্পতির ক্ষেত্রে মৎস্য চিহ্ন থাকলে কি হয় এবং আপনার জীবনে কতটা উন্নতি সাধিত করে বা কতটা ড্যামেজ করে, সেটি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই আঙুলটিকে সাধারণত জ্যোতিষশাস্ত্র মতে শুক্রের আঙুল বলা হয়, এটিকে বৃহস্পতির আঙুল বলা হয়, এটিকে শনির আঙুল বলা হয়, এটিকে রবির আঙুল বলা হয়, এটিকে বুধের আঙুল বলা হয়। এই রেখাটি হচ্ছে আয়ু রেখা, এটি হচ্ছে মার্শাল রেখা, এটি হচ্ছে হৃদয় রেখা, আর এটি হচ্ছে ভাগ্য রেখা। এই যে হৃদয় রেখাটির মাঝ লাস্ট মাথাটি বৃহস্পতি পর্যন্ত গিয়েছে, মানে বৃহস্পতি হচ্ছে জুপিটার সাইন বা জুপিটার প্ল্যানেট বা জুপিটার মাউন্ট বলা হয়। বৃহস্পতিতে যাওয়ার কারণ হচ্ছে এই যে মৎস্য চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির স্থানে এই যে মৎস্য চিহ্নটি দেখতে পাচ্ছেন, যদি কোনো জাতক জাতিকার বৃহস্পতির স্থানে মৎস্য চিহ্ন থাকে হাতের রেখা বিচার বিশ্লেষণে, যেমন এখানে লেখা আছে হাতের রেখা বিচার প্রামেষ্টি বা ফিট সাইন, অর্থ হচ্ছে মৎস্য চিহ্ন বা এখানে লেখা আছে মাছের চিহ্ন। সুপ্রিয় দর্শক বন্ধু, বৃহস্পতির স্থানে এই মৎস্য চিহ্ন থাকলে এই জাতকের জীবনে দেখবেন এক ধরনের সম্মান খ্যাতি যশ বাড়বে এবং তার ইমেজ বাড়বে, তার নেতৃত্ব বাড়বে। নেতৃত্ব বলতে আমরা ক্যাপ্টেন্সি বলি, যে কোনো লিডারশিপতা বলি, তার বাড়বে। এবং এই মানুষটি যে কাজগুলো করবেন চাকরি জীবনে তার প্রমোশন বা পদোন্নতি হবে, কর্মজীবনে তার ইম্প্রুভমেন্ট আসবে, তিনি যে কর্মই করুন না কেন কর্মজীবনে তার ইম্প্রুভমেন্ট আসবে আর চাকরি জীবনে তার পদোন্নতি আসবেই। এমনকি যেহেতু বৃহস্পতির স্থানে একটি ফিশ সাইন আছে, ফিশ সাইনকে আমরা মৎস্য চিহ্ন বলি, আর এই মৎস্য চিহ্ন থাকার কারণে তার কর্মজীবনে প্রচুর উন্নতি হবে, আর্থিক উন্নতি এই মৎস্য চিহ্ন থাকবে। যদি ভাগ্য রেখার এইখান থেকে একটি রেখা বৃহস্পতির এই মৎস্য চিহ্ন পর্যন্ত মিলিত হয়, এই যে দেখুন ভাগ্য রেখা থেকে একটি রেখা মৎস্য চিহ্ন পর্যন্ত মিলিত হয়েছে, এর কারণ হচ্ছে এই জাতকের জীবনে কখনো ভাগ্য বিড়ম্বনায় পড়তে হবে না, তার ভাগ্য অটোমেটিকলি তারকে উপরের দিকে নিয়ে যাবে। তিনি কখনোই ভাগ্য বিড়ম্বনার শিকার হবেন না, হয়রানির শিকার হবেন না, মানুষের দ্বারা আর্থিক ক্ষতিগ্রস্তের শিকার হবেন না। তার অর্থ কোনো না কোনোভাবেই আসবে, তার সম্মান, তার যশ, তার খ্যাতি তার চূড়ান্ত পর্যায়ে থাকবে, এভারেস্টের চূড়ার মতো চূড়ান্ত পর্যায়ে তার যশ খ্যাতি সম্মান থাকবে। যেহেতু ভাগ্য রেখা থেকে একটি রেখা বৃহস্পতিতে মৎস্য চিহ্ন থেকে মিলিত হয়েছে, এবার যদি এই জাতকের এই ভাগ্য রেখা থেকে আরেকটি রেখা রবির দিকে আসে এবং একটি রেখা শনির এই পর্যন্ত আসে, এখানেও একটি মৎস্য গোলাকার চিহ্ন থাকে, রবিতে একটি গোলাকার চিহ্ন থাকে, যেহেতু এই দুটি গোলাকার চিহ্ন হৃদয় রেখার উপরে থাকার কারণে এই জাতক চাকরি, ব্যবসা, কর্ম যেটাই করুন না কেন কোনো ক্ষেত্রেই বাধাগ্রস্ত হবেন না, এবং কি তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই সহযোগিতা তিনি পাবেন। শনির এই গোলাকার চিহ্নটি থাকার কারণে তার
কোনো কার্যে কর্মে বাধাগ্রস্ততা তার হবে না। শনিতে এই ধরনের গোলাকার চিহ্ন খুব কম মানুষের হাতে আপনারা দেখতে পারবেন। এই গোলাকার চিহ্নটি থাকার কারণে কখনোই কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবেন না। রবির ক্ষেত্রে গোলাকার চিহ্ন থাকার কারণে তার অফিসের বস তাকে খুব সম্মান এবং স্নেহ করবেন এবং অফিসের বসের খুব বিশ্বস্ত ব্যক্তি হিসাবে তিনি প্রতিষ্ঠিত হতে পারবেন এবং অফিসের বসের সাথে তার কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং বা রিলেশন খুব গুড রিলেশন থাকবে। আর এই গুড রিলেশন থাকার কারণে তার কর্মজীবনে পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। যাদের চাকরি করেন তাদের বসের সাথে যদি তাদের কমিউনিকেশন বা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, সে ব্যক্তিটির প্রমোশন বা পদোন্নতিতে কখনোই কোনোভাবেই বাধাগ্রস্ত হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সুপ্রিয় দর্শক বন্ধু, মৎস্যচিহ্ন একটি মানুষের জীবনে অনেক কিছু দেয়। মৎস্যচিহ্ন কিন্তু কখনো নেগেটিভ কিছু দেয় না। আর নেগেটিভটা তখনই দিবে যদি রাহুর স্থানে মৎস্যচিহ্ন থাকে বা কেতুর স্থানে মৎস্যচিহ্ন থাকে, তখনই তার নেগেটিভ সাইনগুলো আসবে এবং নেগেটিভ রেজাল্টগুলো দিবে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, দুর্নাম অপবাদের শিকার হতে পারেন, অর্থহানি হতে পারে, ঋণের ঝামেলায় পড়তে পারেন, শারীরিক অসুস্থতায় পড়তে পারেন, আইনি জটিলতায় পড়তে পারেন, মানুষের সাথে তার কমিউনিকেশনের গ্যাপ সৃষ্টি হবে, রিলেশনের গ্যাপ সৃষ্টি হবে এবং কি তার প্রাপ্য টাকা তিনি পাবেন না। মানুষের কাছে তার প্রাপ্য টাকা আটকে থাকবে, চাইলেও সেই টাকা তিনি কোনোভাবে উদ্ধার করতে পারবেন না। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচারের আজকের 83তম পর্বের বৃহস্পতির ক্ষেত্রে মাসের চিহ্নের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। পরবর্তীতে হস্তরেখা বিষয়ক বিচারের 84তম পর্ব ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।